তো টাকাটা তো আকাশ থেকে উড়ে আসবে না, কোনো ট্যাক্স বাড়াবো না, সব ট্যাক্স ওনারা জিএসটি তুলে নিয়ে যাবে, তো গভর্নমেন্টটা চলবে কোত্থেকে? একটা সংসার মা বোনেরা চালায়, যদি মান্থলি মাইনে না পায় বা বিজনেসের টাকা না পায় বা দোকানের টাকা না পায়, তারা সংসারটা চালাবে কোত্থেকে? কিছু কিছু জমি রাখে, তার থেকে মায়েরা কষ্ট করে চালায়, সেই রকম আমিও মনে রাখবেন আমি কষ্ট করে করে চালাই, কিন্তু তবু চালিয়ে দিই। সিপিএমের আমলে তো 1 তারিখে কেউ মাইনে পেতেন না, পেনশন পেতেন না, আজ পর্যন্ত কেউ বলতে পারবে তৃণমূল কংগ্রেস আসার পরে পেনশন পায়নি কেউ, 1 তারিখে মাইনে পায়নি কেউ? ইভেন আগে বলতো লোডশেডিং এর সরকার আননেই দরকার, আজকে তো লোডশেডিং উধাও, লোকে নামটাই ভুলে গেছে। আমি একটু মনে করিয়ে দিই, কারণ আমরা অতীত বিস্তৃত জাতি, সব কিছু ভুলে যাই তাড়াতাড়ি। আমি আশা করি আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের একটু জায়গা হয়, আপনারা যদি এগুলো দেন, আমি যদি কোনো খারাপ কথা বলি, আমি যদি কোনো অসত্য কথা বলি, আপনারা ইউ ক্যান ক্রস চেক মি অলওয়েজ, আই এম রেডি। কারণ আমি কিন্তু এসব ব্যাপারে যখন কথা বলি আমি অকথা কুকথা বা মিথ্যে কথা কম বলার চেষ্টা করি, বলি না, অপ্রিয় সত্য কথা বরঞ্চ কিছু কিছু বলে দিই। আমায় জিজ্ঞেস করবেন, ক্রস চেক করবেন, আমার কোনো আপত্তি নেই, আই বি ভেরি গ্ল্যাড ফর দ্যাট। এবার আমি যদি ভুল করি আপনারা সমালোচনা করবেন, আমি খুশি হব। যদি কেউ কোনো জায়গা থেকে বঞ্চিত হন আমায় বলবেন, আমার কানে দেবেন, আমি ঠিক করে দেবো। আমার বাড়িতে একটা চিঠি দিলেই তো হয়, অনেক কেস আমি করে দিই, রাস্তায় চিঠি দেয় যখন আমি ট্রাভেল করি, বাড়িতে চিঠি দেয়। কাজগুলো আমি করি না, আমার সেট আপ আছে, আমি করি যতটা পারি করি, সবাইকে তো হয়তো করতে পারি না, কিন্তু পশ্চিমবাংলায় এখন প্রায় 11-12 কোটি মানুষ হয়ে গেছে আপাতত, যদিও বলে ওরা 9 কোটি, তার কারণ হচ্ছে সে 20 বছর আগেকার সেন্সাসের রিপোর্ট, দ্যাট ইজ রং। এখন প্রায় 11-11.5 কোটি হয়ে গেছে, তার মধ্যে প্রায় 10 কোটি মানুষ কোনো না কোনো পরিষেবা পায়। এটা আমি, তাছাড়াও সরকারি কর্মচারীরা আছে, স্কুল টিচাররা আছে, গভর্নমেন্ট এমপ্লয়িজরা আছে, সাংবাদিকরা।